জানলার পাশে দাঁড়িয়ে আছিস, কি হয়েছে? কি হয়েছে? কদিন ধরে তোকে লক্ষ্য করছি, আনমনা লাগছে। কি হয়েছে আমায় বল। না, আমার কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, বল আমায়। বললাম তো কিছু হয়নি। শোন মা, শোন, এদিকে তাকা, আমার দিকে তাকা। কি হয়েছে আমায় বল, আমি তো তোর মা। কাল রাতে কার সাথে ফোনে ঝগড়া করছিলি? মা, আমি তোর সব কথাগুলো শুনেছি। কাঁদছিলিস কেন আমায় বল। মা, তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো? হ্যাঁ, তো এই দেখো না মা, আমাদের ক্লাসে ওই বান্টি বলে একটা ছেলে আছে। হ্যাঁ বান্টি, কি হয়েছে আমায় বল। ও বলছে কি ও আমাকে খুব লাইক করে। ভালোবাসে, তাই তো? বল। কিন্তু আমি তোকে ভালোবাসি না। শুধু ভালোবাসলে তো তাও ঠিক ছিল, কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতে আমি যদি তোকে আই লাভ ইউ না বলি, ও বলেছে স্কুলে আসা বন্ধ করে দেবে, পড়াশুনো বন্ধ করে নদীতে ঝাঁপ দেবে। ও এই কথা, তুই কি করবি বলে ঠিক করেছিস? আমি আর কি করব ভেবে উঠতে পারছি না। বলো না মা, কি করব? বিষয়টা সত্যি ভাববার আছে। বলো না মা, বি সিরিয়াস। তুই হ্যাঁ বলে দে। মা, আমি তোকে ভালোবাসি না। তাছাড়া এখন তো স্টাডি করার বয়স, আগে কেরিয়ার, তারপর প্রেম, বিয়ে। তুই যে জীবনটা নিয়ে এত গভীরভাবে ভেবেছিস, এটা ভেবেই আমার ভালো লাগছে। এগুলো তো তোমার আর বাপির কাছ থেকে শেখা। আগে পড়াশোনা করতে হবে, তারপর অন্য সব কিছু। হ্যাঁ মা, তুই একদম ঠিক বলেছিস। তোর মতো করে যদি সব ছেলে মেয়েরা ভাবত, তাহলে সমাজটাই বদলে যেত। এত গভীরভাবে ভেবেছিস, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। বলো না মা, কি করব, কালই তো ভ্যালেন্টাইন্স ডে। তো বন্ধুরা, দেখলেন তো কি হলো মা মেয়ের সম্পর্ক? এমন সম্পর্ক সুমধুর। প্রত্যেক মা বাবা উচিত সন্তানদের সাথে, ছেলে মেয়েদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করা, যাতে তারা ভয় না পায়। তারা যেন তাদের মনের কথা আপনাদের সাথে, মানে বাবা মায়ের সাথে শেয়ার করতে পারে, তাই না? তো বন্ধুরা, এতক্ষণ মা ও মেয়ের কথোপকথন শুনলেন, আপনাদের কি মনে হয়
তিন্নির ঠিক কি করা উচিত আপনারাও জানান কমেন্ট করে। তিন্নিকে তার মা কানে কানে কি বলল নানা প্রশ্ন দেখতে হলে পরের এপিসোডে চোখ রাখুন। তো বলবো, ওঠো জাগো, নিজেকে নিয়ে ভাবো।